হ্যালো এভরিবডি। আজকে আসলে আমরা দেখব কিভাবে সিলেকশন সর্ট সি প্রোগ্রামিং দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, নিজের থেকে কোড করতে পারি। সো একটু বলে নেওয়া ভালো, প্রিভিয়াস লেকচারে আমরা সিলেকশন সর্টের থিওরি এবং কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কথা বলেছি। যদি আপনাদের আইডিয়া ক্লিয়ার না থাকে, আগে আমাদের প্রিভিয়াস লেকচারটা দেখে আসবেন, আমি সাজেস্ট করব। আজকে আমরা কোডে ফোকাস করব। হ্যাঁ, সিলেকশন সর্টের কোড করতে গেলে আমাদের কি কি লাগবে? শুরুতে একটা ইন্টিজারের অ্যারে নিয়ে আমরা চিন্তা করব। সো আমরা নাম দিলাম যে এ। এই অ্যারেটার ভিতরে ধরলাম যে আমাদের কিছু ডেটা আছে এবং সেগুলো সর্ট করা না, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো না। ধরলাম যে 32 আছে, 1 আছে, দেন 3 আছে, দেন 23 আছে, 44 আছে, 100 আছে এবং মেবি 7 আছে। এখন আমরা বলতেছি যে এই অ্যারের যে ডেটাগুলো আছে এগুলোকে আমরা ছোট থেকে বড় কিভাবে সাজাবো, কিভাবে সাজাবো সিলেকশন সর্টের অ্যালগোরিদম বা নিয়মগুলো অ্যাপ্লাই করে। তো সিলেকশন সর্ট কিভাবে কাজ করে যদি মনে করেন, আমরা একটা একটা করে এখান থেকে শুরু করে একটা একটা করে ঘর সামনের দিকে শেষ পর্যন্ত যাব। সো এটার জন্য একটা লুপ লিখবো আমরা, যেটাকে আমরা বলতেছি আউটার লুপ টু আইটারেট ওভার অল দ্য নাম্বারস, মানে একটা একটা করে আইটেম আমরা শেষের দিকে যাবো। সো এটা যদি আমরা চিন্তা করি ফর দিয়ে লিখবো, সো ফর আই ইজ ইকুয়াল টু জিরো, আই লেস দেন আমাদের অ্যারের সাইজ কত, 1 2 3 4 5 6 7, সাতটা আইটেম আছে, 7i++। এখন একটা লুপ আমরা লিখলাম। হ্যাঁ, সো এই লুপের ভিতরে কি করব, ধরলাম আই ইজ ইকুয়াল টু জিরো, তার মানে আই ইজ ইকুয়াল টু যখন জিরো তখন আমাদের 32। এখন 32-র জন্য আমরা চিন্তা করব তার পরের ঘর থেকে সবগুলো ঘর খুঁজব এবং সব থেকে ছোট আইটেম কোনটা 32 সহ সেটাকে খুঁজে বের করব। প্রথমে চেক করবে এই যে এটা, এই আইটেম আর এই আইটেমের মধ্যে সব থেকে ছোট 1, তারপর এটার সাথে সব থেকে ছোটটা কত কম্পেয়ার করবে, স্টিল 1, তারপর 23-র সাথে কম্পেয়ার করবে, স্টিল 1। এভাবে যখন পুরো অ্যারেটা খোঁজা শেষ হবে সব থেকে ছোট আসলে 1, 1 আর 32 জায়গা অদল বদল করবে। সো তার মানে আমরা আর একটা লুপ ঘুরাবো, যেটাকে আমরা বলতেছি ইনার লুপ টু ফাইন্ড দ্য মিনিমাম ইন্ডেক্স। মিনিমাম ইন্ডেক্স থেকে বলতেছি যে ইন্ডেক্সে সব থেকে ছোট নাম্বারটা আছে। সো আমরা যখন এই লুপের ভিতরে আসতেছি তখন আমরা বলবো যে মিনিমাম ইন্ডেক্স ইজ ইকুয়াল টু আই, কারণ শুরুতে আমরা চিন্তা করতেছি সব থেকে ছোট নাম্বার আসলে এটাই 32, তারপর আমরা খুঁজবো যে আসলে 32 থেকে আরো ছোট আছে কিনা। এজন্য শুরুতে ধরে নিতেছি মিনিমাম ইন্ডেক্স আই, তারপর আর একটা লুপ ঘুরবে যেটা আসলে বাকিগুলোতে খুঁজবে। সো এই জে এর লুপটা শুরু হবে কত থেকে, জে এর লুপটা শুরু হবে আই এর পরের ঘর থেকে, তার মানে যে আমরা আসলে শুরু করব আই প্লাস 1 থেকে। যে কত দূর পর্যন্ত যাবে, শেষ পর্যন্ত অ্যারেটার সবগুলো ঘর খুঁজবে, যে লেস দেন এন, এন মানে কত আসলে কতটা আইটেম আছে, 7টা, যে লেস দেন এন জে প্লাস প্লাস। এই লুপটার কাজ কি, আরো কোনো ছোট ডেটা আছে কিনা চেক করা। সেটা কিভাবে চেক করবে, ইফ এই অ্যারের যেতম ইন্ডেক্সে যে নাম্বারটা আছে সেটা যদি ছোট হয় আমাদের অ্যারের মিনিমাম ইন্ডেক্সের যে ডেটাটা, এই মিনিমাম ইন্ডেক্সের যে ডেটাটা আছে তার থেকেও যদি ছোট হয় তখন আমরা কি করব, সে ফর এক্সাম্পল এখানে 32 আমাদের মিনিমাম ইন্ডেক্স বলছিলাম, কিন্তু এখন যে এখান থেকে শুরু হচ্ছে, যে যখন এখানে তখন আমরা এই ডেটাটা যেতম ইন্ডেক্সের ডেটাটা দেখতেছি মিনিমামের থেকে ছোট, তার মানে মিনিমাম আসলে 32 না, মিনিমাম আসলে 1। এজন্য আমরা যেটা করব মিনিমাম ইন্ডেক্স আপডেট করে যে সেট করে দেব। সো যেহেতু এই ভেরিয়েবলগুলো আমাদের নাই, এগুলো আগে বাইরে একটু ডিক্লেয়ার করে নেই। হ্যাঁ, সো আমরা এখানে ডিক্লেয়ার করি ইন্টিজার আই জে মিনিমাম ইন্ডেক্স। হ্যাঁ, এখানে ডিক্লেয়ার করে নিলাম সবগুলো। এখন এই লুপটা যখন শেষ হবে, যে লুপটা ইনার লুপটা, তখন মানে কি আমরা এই এখান থেকে সব ঘরগুলো খুঁজবো, খুঁজে সব থেকে ছোট যে ইন্ডেক্সটা, মানে সব থেকে ছোট ডেটাটা যে ইন্ডেক্সে আসে ওটা আমাদের মিনিমাম ইন্ডেক্সের ভিতরে স্টোর হবে। সেজন্য আমরা এই লুপের বাহিরে এসে সোয়াপ টু নাম্বারস, দুইটা নাম্বার সোয়াপ করে দেব। সোয়াপ করা মানে কি অদল বদল করা, কার সাথে সোয়াপ টু নাম্বারস
কে কে, একটা হলো আইতম ইন্ডেক্সের নাম্বারটা, আর একটা হলো মিনিমাম ইন্ডেক্স নামে যে ইন্ডেক্সটা সেটার নাম্বারটা আমরা সলভ করে দেব। সলভ করার টেকনিক কি, ইন্টিজার টেম্প ইজ ইকুয়াল টু এ আই, এইতম ঘরে ডেটাটা, দেন এ আই ইজ ইকুয়াল টু টেম্প ইজ ইকুয়াল টু এ আই, এ আই ইজ ইকুয়াল টু এ মিনিমাম ইন্ডেক্সের যে ডেটাটা, দেন ফাইনালি এই মিনিমাম ইন্ডেক্সের যে ডেটাটা আছে সেটাকে রিপ্লেস করব আমাদের টেম্পোরারিটা টেম্প ডেটাটা দিয়ে। সো এটাই মূলত আমাদের সোয়াপ করার টেকনিক। কিভাবে করি, যে একটা থার্ড ভেরিয়েবল নিলাম, সো আরও অনেক উপায় আছে বাট এটা প্রিটি ইজি। টেম্পোরারি ইজ ইকুয়াল টু আমাদের এ আই এর ডেটাটা রাখলাম, এ আই এর ভিতরে এ মিনিমাম ইন্ডেক্স, এ মিনিমাম ইন্ডেক্সের ভিতরে আবার টেম্পকে ব্যাক করে নিলাম। এভাবেই দুইটা ডেটা আসলে তাদের জায়গাটা অদল বদল করলো। অল রাইট, সো এতক্ষণে আমাদের অ্যারেটা সর্টেড হয়ে যাওয়ার কথা। তারপর যদি এই লুপের বাহিরে এসে আমরা এখানে আবার প্রিন্ট করি, প্রিন্ট দ্য সর্টেড অ্যারে যদি এখানে আমরা প্রিন্ট করি, ফর অ্যাগেন আই ইজ ইকুয়াল টু জিরো, আই লেস দেন সেভেন, যেহেতু সাতটা ডেটা আছে, আই প্লাস প্লাস, এখানে আমরা প্রিন্ট এফ দিয়ে দিলাম, কি করব আমরা পার্সেন্টেজ অফ ডি, এখানে আমরা প্রিন্ট করে দেব এ আইতম ইন্ডেক্সের ডেটাটা। এখানে একটা আমরা নিউ লাইন দিয়ে দিতে পারি সুন্দর দেখানোর জন্য। সো লেটস সি, এবার যদি কোডটাকে একটু রান দেই, অল রাইট, দেখেছেন 1, 3, 7, 23, 32, 44, 100, তার মানে ডেটাগুলো সর্টেড হয়ে গেছে, আমাদের অ্যালগোরিদমটা কাজ করতেছে। এবার আর একটু যদি আমরা কিছু ভ্যালু চেঞ্জ করি, এটাকে যদি এত করে দেই, এটাকে যদি এত করে দেই, এটাকে যদি মাইনাস করে দেই, তারপর দেখি কত হয়। এবার দেখি -7, 3, 32, 44, 100, 221, 232, তার মানে আমাদের কোডটা কাজ করতেছে, বুঝতে পারছি কি। সো কোডটাকে যদি একটু ছোট করি আমি, সো এখানে পুরো কোডটা সিলেকশন সর্ট ইন সি, আমরা কি করলাম, শুরুতে একটা আউটার লুপ ঘুরাইছি যেটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত গেছে, এবং ভিতরে একটা ইনার লুপ ঘুরছে যেটা আসলে আমাদের আই এর পরের ঘর থেকে শুরু করে শেষ পর্যন্ত সব থেকে ছোট ডেটাটা খুঁজে বাইর করছে, এবং সব থেকে ছোট ডেটাটা মিনিমাম ইন্ডেক্সে আছে, সেজন্য আমরা এখানে এসে মিনিমাম ইন্ডেক্সের ডেটাটার সাথে আইতম ইন্ডেক্সের ডেটাটা সলভ করে দিয়েছি। এভাবে আই এক করে করে আগাবে আর একটা একটা করে ঘর আমাদের ফিক্সড হয়ে যাবে। সো এখন যদি আমরা এটা টাইম কমপ্লেক্সিটি চিন্তা করি, এই লুপটা কতবার ঘুরছে, জিরো থেকে লেস দেন সেভেন পর্যন্ত, তাই না? সেজন্য আমরা এটাকে বলতেছি এন বার ঘুরছে ধরলাম, হ্যাঁ, মানে এনটা ডেটা যদি অ্যারের সাইজ এন হয়, আর ইনার লুপটা এটা কতবার ঘুরবে, যে যুগলটা আই প্লাস ওয়ান, এটা আসলে আপনার যেটা হবে এক করে করে প্রতিবার কমতে থাকবে, এভাবে আসলে এন পর্যন্ত যাবে, এন এন মাইনাস ওয়ান এভাবে ঘুরতে থাকবে, বাট এটাকেও আসলে আমরা এন হিসেবেই কনসিডার করতেছি। এবং ফাইনালি যেটা হয় আমাদের এন ইন্টু এন, সো এটার টাইম কমপ্লেক্সিটি হবে বিগো অফ এন স্কোয়ার। সো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে পরীক্ষায় বা ইন্টারভিউয়ে যে টাইম কমপ্লেক্সিটি যদি একটা সিলেকশন সর্টার করতে বলা হয়, তখন বলবেন কি, ওর কেজে আসলে যেটা হয় বিগো অফ এন স্কোয়ার সবসময়ই। আর স্পেস কমপ্লেক্সিটি যদি আমরা চিন্তা করি, আমাদের স্পেস কমপ্লেক্সিটি, সো আমাদের বিগ ও অফ ওয়ান। বিগ ও অফ ওয়ান কেন বলতেছি, কারণ এখানে আমাদের অতিরিক্ত কোনো জায়গা লাগেনি, আর কি কোনো আমরা অ্যারে আর একটাতে কপি করে রেখেছি না, শুধু দুই একটা ভেরিয়েবল নিয়েছি সেটাকে আমরা কাউন্ট করি না, ইগনোর করি, সেজন্য বলা হইতেছে এটা টাইম কমপ্লেক্সিটি আমাদের বিগ ও অফ এন স্কোয়ার, আর স্পেস কমপ্লেক্সিটি বিগ ও অফ এন, ঠিক বাবল সর্টের মতোই। অলরাইট, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব, এবং আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, সেই সাথে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর।